নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগত। আমাদের স্বয়ংবল গুরুকুল সদ্গুরু মহারিষি মালে বাবা এবং হিমোলজি তত্ত্ব জ্ঞানে, তাহলে এই হিমোলজি তত্ত্ব জ্ঞান সম্বন্ধে জানতে গেলে আপনাদের কি করতে হবে? বলছে মনুষ্য ধর্মকে বজায় রাখতে হবে, মনুষ্য কারিগরি বিদ্যাকে বজায় রাখতে হবে। আর বর্তমানে যে সময়কাল চলছে মানুষের কাছে, তারা শিক্ষিত বলা হয়, তাদের ভাষায় তাদেরকে শিক্ষিত বলা হয়, কিন্তু তাদের শিক্ষার পরে যে জ্ঞানটা তাদের জ্ঞানই বলা যায় না। বর্তমান ভারতের বা বর্তমান বাংলার যে জ্ঞান, যদি জ্ঞানকে বলেন তাদের জ্ঞানটা কি, বলছে একে অপরকে লুটে খাওয়ার জ্ঞান, একে অপরের সঙ্গে মারামারি শয়তানি বদমাশি করে খাওয়ার জ্ঞান, একে অপরের যে সহানুভূতি সেই অনুভূতিকে নষ্ট হয়ে গেছে। সে অনুভূতিকে জাগানোর জন্য ভারতীয় পরম্পরা দীক্ষা দ্বারা শিক্ষা পদ্ধতি, গুরু এবং শিষ্যের যে ভক্তি প্রেম ভালোবাসা বা রাধা কৃষ্ণের যে প্রেমের তত্ত্ব বা গুরু এবং শিষ্যের যে ভক্তি প্রেম ভালোবাসা, সেই ভালোবাসার জ্ঞান, স্বামীর সঙ্গে স্ত্রীর ভালোবাসা, প্রেমের সঙ্গে প্রেমিকার ভালোবাসা, তা এই যে ভালোবাসা যে আসবে সহ অনুভূতির জ্ঞান। আমরা একটি প্রার্থনা করি, প্রার্থনাটা কি, সহনৌ ভুনক্তু সহ বীর্যায়ং কর্বাবহে তেজস্বিনাধিমস্তু মা বিদ্বিষাবহে। সহ অনুভূতির জ্ঞান কিভাবে হয়, কখন হয়, যখন আমার শরীর আপনার শরীর এর মধ্যে যতই স্থূল জগতের পার্থক্য থাকুক, তাদের মধ্যে যে হৃদ স্পন্দন হয়, তাদের মধ্যে যে অনুভূতি হয় এবং তাদের যে চিন্তা বা চৈতন্যের জ্ঞান হয় বা তার মন, তার শরীর এবং তার আত্মার যে সমর রূপ, একই অঙ্গে দুই রূপ, এই জ্ঞানটা যখন হয় তখন সহ অনুভূতি হয়, তখন একসঙ্গে মিলে জ্ঞানের প্রকাশ হয়, একসঙ্গে তেজের প্রকাশ হয়, একসঙ্গে শক্তির প্রকাশ হয়, একসঙ্গে রোগ শোক ভোগলে ভোগান্তিরও প্রকাশ হয়। এই অনুভূতিটা গুরু শিষ্য পরম্পরা, গুরু এবং শিষ্যের প্রতি হয়। রেখে জানতে গেলে গুরুতত্ত্ব জ্ঞান জানতে হয়, সদ্গুরুর জ্ঞানের দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে সংযুক্ত হতে হয়। তাহলে বলছে এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কি, বর্তমান সমাজে এটা কেন দরকার, আপনাদের কি একে অপরের সম্পর্কের জ্ঞান দরকার নেই, স্বামীর সঙ্গে স্ত্রী, ছেলের সঙ্গে মাতা পিতা, বন্ধুর সঙ্গে বান্ধবী, ছেলের সঙ্গে মেয়ের বা গুরুর সঙ্গে শিষ্যের বা পরিবেশের সঙ্গে আপনার, আপনার সঙ্গে পরিবেশের, এই অনুভূতির জ্ঞানকেই বলছে সহ অনুভূতির জ্ঞান বলা, এটা কি আপনাদের দরকার নেই? আপনারা যাতে প্রেম ভালোবাসা ভক্তি এগুলো বলেন, এগুলো কি দরকার নেই? বলছে প্রেম তাহলে কী করে হয়, বলছে রাধা কৃষ্ণের প্রেম কি এইরকম ছিল যা বর্তমান সময়ে সবাই ভাবেন, সেই প্রেম সম্বন্ধে আরো জানতে হয়। আবার গুরু শিষ্যের ভক্তি কি সেরকম যা বর্তমানে আপনারা ভাবেন, বিশেষ করে কলকাতা বাংলার মানুষ, গুরু শিষ্য পরম্পরাটা কি এরকম যা আপনারা জানেন? তাই গুরু শিষ্য পরম্পরাকে জানতে হয়। তাই গুরু শিষ্য পরম্পরাকে জানতে গেলে সদ্গুরুর জ্ঞানে জ্ঞানী হয়ে তার দীক্ষা মন্ত্র নিয়ে চলতে হয়। এই বিজ্ঞান কি, শ্রীকৃষ্ণ ভগবান শ্রীমদ ভাগবত গীতা একটি শ্লোক বলেছিলেন, আমি যা কিছু জানছি তা যদি বিজ্ঞান সম্মত না হয় বা আধুনিক সমাজ সম্বন্ধ না হয়, দেশকাল পাত্র অনুযায়ী যদি না হয় তাহলে কি হবে, বলছে আমার যোগ্যতা হবে না, আমি জ্ঞানী হব না। আর যদি আমার যোগ্যতা না হয়, জ্ঞানী যদি না অর্জন করতে পারি, যতই শিক্ষিত হই, পিএইচডি পাস হই আর ব্যাচেলার ডিগ্রি হই বা কোনো গুরুতত্ত্ব জ্ঞানে গুরুকুলের জ্ঞানে জ্ঞানী হই, যদি আমার যোগ্যতা না হয় বা জ্ঞানী যদি না হয়, তাহলে আমি মুক্তির পথেই আমি যেতে পারবো না, মুখ্য কাজে লাগাতে পারবো না বা ভালো উন্নতির পথে যেতে পারবো না। তাই এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত গীতায় জ্ঞান বিজ্ঞান যোগে লেখা আছে। কি লেখা আছে,
ইদন্তু তে গুহত্তমম প্রভাখ্যামং শুহাবয়া জ্ঞানং বিজ্ঞান সহিতং যাজকতা মুখসে অসু ইদন্তু তে গুহত্তমম প্রভাখ্যামং শুহাবয়া জ্ঞানং বিজ্ঞান সহিতং যাজকতা মুখসে অসু ইদন্তু তে গুহত্তমম প্রভাখ্যামং শুহাবয়া জ্ঞানং বিজ্ঞান সহিতং যাজকতা মুখসে অসু বলছে যা কিছু আমি জানছি, যদি জ্ঞানটা বিজ্ঞানের সহিত না হয়, বিষয়ভূত জ্ঞান যদি না হয়, তাহলে আমি জ্ঞানী বা যোগ্য ব্যক্তি হব না, আমার যোগ্যতা উৎপন্ন হবে না, আর যোগ্যতা না হলে আমি মুক্তির কাজে, মুখের কাজে, উন্নতির কাজে ব্যবহার করতে পারি। শ্রীকৃষ্ণ ভগবান শ্রী ভাগবত গীতায় বলেছিলেন জ্ঞান বিজ্ঞান দেবে। তো আমরা যে জিনিসটা জানছি সেটা কি বিজ্ঞান সম্বন্ধ গুরুতত্ত্ব জ্ঞান যে আমাদের কাজে লাগবে? দেখা যাক কি বিজ্ঞান সম্বন্ধ। আমরা আগে যে গুরুতত্ত্ব জ্ঞানটা জেনেছি তা শাস্ত্র বর্ণিত জ্ঞান, এবার যেটা জানবো সে বর্তমান বিজ্ঞানের সঙ্গে জ্ঞান। আপনারা যারা কলকাতাবাসী, বাংলাবাসী বা বাংলার মানুষ, যা বাঙালি নামে নিজেদের পরিচিত করেন, আপনারা কোন বাঙালি? সেও বাঙালি, থেকো বাঙালি, গেও বাঙালি, আর কোন বাঙালি আরো আছে? যদি বলা যায় অনেক বাঙালি এরকম ভাগ করা যায়, যারা শুধু খাই খাই করে তারা খেয়ে বাঙালি, যারা গ্রামগঞ্জে থাকে নিজের মতো আনন্দ থাকে গেও, শহরে থাকলেও তারা গেও, কেন? ওই খাই দায় সই আর কিছু নেই তাদের করো, তারা গেও বাঙালি। হেগো বাঙালি খাবে আর আগবে ছড়াবে, হেগো বাঙালির জ্ঞান একটি সাধারণ কথা, গুরুতত্ত্ব জ্ঞানের না, বর্তমান সমাজের কথা। আর বাঙালি রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো আছে এরকম, যদি খুঁজে চান অনেক বাঙালি যারা নিজেদের জীবনকে দিয়েছে, বিপ্লবীরা আরো অনেক আছে যারা বাঙালি দেশকে, মানুষকে উন্নতির জন্য, বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, এরকম অনেক খুঁজে পাবেন। তারা কি ধরনের বাঙালি, তারা কি দিয়ে গেছে, বাংলার মানুষের সংস্কৃতি কি, এই সদ্গুরু মহারিষি মানবরা কেমন বাঙালি তাকে জানতে হবে। তাই গুরুতত্ত্ব জ্ঞানকে যদি জানতে চান তাহলে আপনার গোত্রকে জানতে হবে, আপনি কোন ডিএনএ নিয়ে এসেছেন। গোত্র কত অর্থ বর্তমান ভাষা ডিএনএ, আপনারা যারা কলকাতাবাসী তারা গোত্র সমাজে জানেন না, গোত্র বিষয়ে অনেক কথা বলেন, পড়াশোনা করেছেন, এফআরসিএস করেছেন, বিদেশ ফেরত হয়েছেন, কিন্তু আপনার যে বাংলা ভাষার যে অর্থ, বাংলা ভাষায় বিজ্ঞান সম্মত কিনা সেই বিষয়টি জানতে পারছেন না। গুরু কি? গুরু মানুষ নয়, গুরুকে জ্যোতিষস্বরূপ বলা হয়। সেই গুরুতত্ত্ব জ্ঞান যিনি দেন এই মানুষের স্থূল আকারে, তাকে আমরা গুরু হিসাবে মানি। গুরু জ্যোতিষস্বরূপ। এই জ্যোতিটা কোথায়? বলছে আমার ডিএনএ এর মধ্যে আলো আছে, এটা কি জানেন? তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, যারা ডিএনএ নিয়ে রিসার্চ করছে তাদের কাছে যেতে হবে। এই 108 তত্ত্ব কি? যারা আমরা মালা জপ করি বলছে ডিএনএ 108টা আলো, একটা সার্কেলের মধ্যে 108টি আলো আছে, সে তাকেই আমরা বলি কি? গোত্র। আপনি কার ডিএনএ নিয়ে আছেন এটা তো জানেন, বিবর্তন পড়েছেন, রেগুলেশন পড়েছেন, এগুলো তো পড়েছেন, এগুলো তো আপনাদের পড়ানো হয়েছে, অভিব্যক্তি পড়ানো হয়েছে, বংশ পরম্পরা পড়ানো হয়েছে, প্রজন্ম পড়ানো হয়েছে, জন্ম প্রজন্মের জ্ঞান আপনাদের আছে, তাহলে আপনাদের গোত্রের জ্ঞান নেই। এই গোত্রটা কেন বলা হয় পুজোর সময়? গুরুতত্ত্ব জ্ঞানের জন্য, গুরুকুলের জ্ঞানের জন্য, মানুষের উন্নতির জন্য। কেন? আপনি কোন পরম্পরা থেকে আসছেন তাকে জানার জন্য। আমাদের ডিএনএতে কি হয়? ডিএনএ কি? এক কথায় বলতে গেলে আমাদের ক্রোমোজোমের মধ্যে যে জ্যোতিটা আছে সেটাই ডিএনএ। এই ডিএনএ জ্ঞানকে জানতে গেলে আপনার গোত্রকে জানতে হবে। গোত্র কথার অর্থ ডিএনএ। তাহলে আপনি গোত্র বলছেন না ডিএনএ বলছেন, আপনি কোন ডিএনএ নিয়ে এসেছেন? তাই কাশ্যপ ঋষি ডিএনএ আপনার ভেতরে আছে। ওই ঋষির ক্ষমতা কি? বলছে সূর্যকে দাস বানিয়েছিল, সূর্যকে পিয়ন বানিয়েছিল, সূর্যকে খবরি লাল বানিয়েছিল, সূর্যকে মেসেজ দিত, সারা পৃথিবীতে সত্য সনাতন ধর্ম জাগরণ করেছিল। কিসের দ্বারা? হচ্ছে হোম যজ্ঞ করে, যাগযজ্ঞ মন্ত্র উচ্চারণ করে। সেটা কি জানেন? সেই ইতিহাস কিভাবে করা যায় তার জ্ঞান। এই জ্যোতিষস্বরূপ কি? এই গুরুতত্ত্ব জ্ঞানটা কি? এই বিজ্ঞানটা কি? আবার বললাম গুরু বলছে একটা হাবের মতো, একটা সার্ভার মেশিনের মতো। একটা ল্যান্ড করতে গেলে একটা মেশিনকে সার্ভার করতে হয়। আমি যে সংসারকে ঠিক রাখবো, পাঁচজনের মধ্যে একজনকে গার্জেন করতে হয়, এটাই গুরু, তিনিই গুরু। আবার ওই গার্জেন পাঁচটা ল্যান্ড মেশিন, যেটাকে ম্যান বলা হয়, মেট্রোপলিটন এরিয়ার যে নেটওয়ার্কটা তৈরি করা হয়, তার মধ্যে একটা হাব বা সার্ভার বসানো হয়, সেই সার্ভারটা সেই মেশিনের গুরু।
ঠিক একই রকম একটা গ্রামে পঞ্চায়েত প্রধান, কিন্তু পঞ্চায়েত প্রধান কি সৎ সাত্ত্বিক? তার মধ্যে কি সততা আছে বর্তমান সমাজ দেখুন? তাহলে বলছে এই সততার জ্ঞান, এই যে কানেকশন, ইন্টার কানেকশন যাকে বলা হয়, যাকে আমরা সাধারণভাবে ইন্টারনেটও বলি, কিভাবে আছে ওই স্যাটেলাইট টু সার্ভার, বিপিএস, বিপিএস থেকে বিপিএস, বিপিএস থেকে এসপিএস, এসপিএস থেকে আপনার এই টাওয়ার। আপনার গ্রামে এই টাওয়ারটা না থাকলে আপনার ফোন চলবে না। ঠিক একই রকম প্রত্যেক জায়গায় একটি ছোট থেকে বড় বৃহৎ পরিমাণে একটা গুরুতত্ত্ব জ্ঞান, সদ্গুরু হচ্ছে প্রধান গুরু, তার শাখা আচার্য, পরম গুরু, জগৎগুরু, এইভাবে ভাগ করা আছে। তাই আপনারা যারা গুরুতত্ত্ব জ্ঞান জানছেন, বিজ্ঞান সম্মত জানুন, যিনি বিজ্ঞানকে দিতে পারেন, স্বগায়ত্রীর অধিকারী, স্বমন্ত্র অধিকার নিয়ে একটা ইন্টার কানেকশন করান ইন্টারনেটের মতো, বা আপনার বাড়িতে ল্যান্ড ম্যান ওয়ানের মতো, তাদেরকে গুরু বলা হয়। আর গোত্র অর্থাৎ আপনার ডিএনএ, এই গোত্র বিষয় যদি আরো জানতে হয় আমরা আরো বলবো গোত্র বিষয় তত্ত্ব, সদ্গুরুর জ্ঞানে বলবো এই গোত্র আমাদের কেন দরকার, পুজোর জন্য কেন দরকার, কর্মের জন্য কেন দরকার, বিবাহে প্রেম ভালোবাসা একসঙ্গে করার জন্য কেন দরকার। বলছি এক কালো আলো আর কি সাদা আলো দুটো কি মেশাতে পারবেন? যদি মেশাতে যান ধূসর হয়ে যাবে, এটাও আপনারা জেনেছেন বিবর্তনে প্রজন্মের জন্য, যাকে ডারউইনের থিওরি আপনারা বলেন। আমাদের ভাষায় আমাদের শাস্ত্রে আমাদের বাড়ির মানুষই দিয়ে গেছে, ঘরের মানুষ, বাংলার মানুষ, আপনারা তো তা জানেন না। কপিল মুনিকে চেনেন? জানেন না, জেনে কি করবেন? তার বিজ্ঞান কেউ জানেননি। আচ্ছা চৈতন্য মহাপ্রভুকে চেনেন? তিনি কি দিয়েছেন? বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর বিজ্ঞান কি জানেন? এটা না থাকলে আপনাদের মোবাইল আইফোন এইসব তৈরি হতো না। তাই বলছে বিজ্ঞান সম্বন্ধ হবে, আপনাদের ঘরের মানুষকে চিনুন, আপনাদের ঘরের গুরুকে চিনুন, গুরুকে চিনলে আপনি আপনার জীবনকে চিনবেন। বলছে কিছু কথা বলতে গেলে রাগ আসে, তেজের প্রকাশ হয়, বৈরাগের সমস্যা হয়। তাই কিছু কথা আছে যে আপনি জানেন না, সেই বিষয় যদি ধার্মিক সাম্প্রদায়িক রাজনৈতিক বলেন তাহলে আপনার সমস্যা। এটি গুরু শিষ্য পরম্পরার জ্ঞান, যে জ্ঞান বিজ্ঞান সম্মত জ্ঞান, যে জ্ঞান ভারতের সম্পদ, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকের মাধ্যমে ভারত কি করতে পারে, আধ্যাত্মিক জ্ঞান হলে ক্ষমতা হলে কি হওয়া যায়, সেই বিষয়টা জানা। ঋষিদের ফোন লাগে না, যোগীদের ফোন লাগে না, যোগীদের কোনো আকাশ যান যেতে গেলে কোনো আকাশ বাহন লাগে না, স্পেসশিপ লাগে না, তারা একাই যেতে পারে। তাই জ্যোতিপ্রকাশের জ্ঞান, এটা স্থূলজগতের জ্ঞান না। তাই ফিজিক্যালিটি দেখতে গেলে তিন রকমের ফিজিক্যালিটি আছে, বা শরীরকে দেখতে গেলে তিনটে শরীর আছে, একটা স্থূল শরীর যা আপনি দেখছেন, একটা সূক্ষ্ম শরীর যা আপনি শুনছেন, আমি বলছি আপনি শুনছেন, তরঙ্গ, আলো, শব্দ, রস, বায়ু, এসব রয়েছে, এগুলো বলতে হবে শাস্ত্রগত ভাবে। যদি ইংরেজিতে বলি আপনারা বুঝতে পারবেন। একটা কথা শুনে রাখুন আপনারা, আপনার ডিএনএটা খুব গুরুত্বপূর্ণ, আপনার গোত্রটাও খুব গুরুত্বপূর্ণ। কেন? একটা শক্তির সঙ্গে একটা শক্তি যখন মিশবে, একটা নারী একটা পুরুষের শক্তি যখন একত্রিত হবে, সেখানে বিধ্বংসী যেন না হয়, তা যেন বিস্ফোরণ না হয় নিউটন প্রোটন ইলেকট্রন গুলো সূক্ষ্ম কণাগুলো, তাই ডিএনএটা গোত্রটা খুব প্রয়োজন। যারা গোত্রকে চেনেন না, গোত্রকে জানুন, আপনার ডিএনএ আপনার গোত্র, আপনি কোন ঋষির ডিএনএ নিয়ে আছেন, আপনার পরম্পরা কোন ঋষির সঙ্গে যুক্ত, এটাই হচ্ছে গোত্র। তাই গুরুতত্ত্ব জ্ঞান জানতে গেলে গোত্রটা খুব গুরুত্বপূর্ণ। গোত্রের বিষয়ে আরো বিজ্ঞান সম্মত জ্ঞান জানতে গেলে আমাদের সঙ্গে থাকবে ফাইঙ্গল গুরুকুলের সঙ্গে থাকবে, গুরুতত্ত্ব জ্ঞানের সঙ্গে থাকবে, সদ্গুরু মহারিষি মালো বাবার জ্ঞানের সঙ্গে থাকবে। তাই মালো বাবাকে জানুন, আপনার সৃষ্টিকে জানুন, আপনার তত্ত্বকে জানুন। সবাইকে ধন্যবাদ আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম রক্ষার জন্য। ওম শান্তি শান্তি। ওম মালো বাবাই নমঃ।